দর্শক এবারে দেখব বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের আয়োজনে ইফতার পার্টি নিয়ে একটি প্রতিবেদন। তথ্য ও ছবি পাঠিয়েছেন ইতালির প্রতিনিধি ফেরদৌসি আক্তার পলি, কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালালউদ্দিন, জেদ্দা প্রতিনিধি হানিস সরকার। বৃহত্তর কুমিলা সমিতির আয়োজনে পালিত হলো ইফতার ও দোয়া মাহফিল। ইতালির মিলানো মিলান সেন্ট্রাল মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে কয়েকশো প্রবাসী বাংলাদেশি। বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হানিফ শিপনের পরিচালনায় প্রবাসীদের রমজানের শুভেচ্ছা জানান সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল হাশেম, আব্দুল খালেক রিন্টু, হাসিব আলম সেলিম, দেওয়ান রফিকুল ইসলাম, জামাল আহমেদ, ফেরদৌসি আক্তার, হাসি আলম, সেলিনা আক্তার সহ আরও অনেকে। ইতালি মানিকগঞ্জ একতা সংগঠন মিলানের আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টে পালিত হলো আলোচনা সভা, ইফতার এবং দোয়া মাহফিল। সংগঠনের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসেন আলীর পরিচালনায় রমজানের শুভেচ্ছা জানান শাহজাহান সাজু, হাসান খান, তবারক হোসেন, মোফাজ্জল হোসেন, রিপন মাহমুদ, মাসুদুর রহমান, আব্দুল গাফফার, দিলীপ কুমার সরকার। ইফতার মাহফিলে অংশগ্রহণ করে প্রচুর প্রবাসী সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ। দেশে এবং বিদেশের সকল মুসলমান ভাই বোনদেরকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সৌদি আরবের আলফালাহ কোম্পানি তার কর্মচারীদের সম্মানে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। জেদ্দার স্থানীয় হোটেলে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জনাব মোস্তাফিজুর রহমান শিবরুর সভাপতিত্বে ও আবুল হোসেন স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জনাব আলহাজ মাওলানা আনোয়ারুল আজিম। বিশেষ অতিথি ছিলেন মশিউর রহমান নূর নবী। বক্তব্য রাখেন সাইফুল ইসলাম মজু, আলহাজ দুলাল মিয়া, মিশাল বেলাল হোসেন সহ আরও অনেকে। কুয়েতে আরটিভি দর্শক ফোরামের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় কুয়েতের স্থানীয় একটি হোটেলে। আরটিভি দর্শক ফোরাম কুয়েতের আহ্বায়ক চুন্নু মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব হজরত আলী মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এস এম মাহবুবুল আলম, দূতালয় প্রধান, বাংলাদেশ দূতাবাস কুয়েত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল কমিটির চেয়ারম্যান শহীদ ইসলাম পাপুল, জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, মোহাম্মদ ইয়াকুব প্রমুখ। এছাড়া আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দের মধ্যে যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম চৌধুরী, আল আমিন চৌধুরী, স্বপন, কাজী মুন্না, নিজামুর রহমান টিপু, আল আমিন রানা, হাবিবুর রহমান, সিদ্দিক সরকার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।